আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হীরা আপনাদের সাথে বকবক করতে চলে আসলাম। আশা করছি আমার বন্ধুরা আপনারা সকলেই আমার পুরো ভিডিওটি দেখবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাসার অর্ধেক কাজে আমার গোছানো হয়ে গিয়েছে, আমি আর হাফসার বাবা মিলে কাঁচের জিনিসগুলো, তারপর ঘরের যে টুকিটাকি ভাণ্ডবাটি যাকে বলে, মানে কৌটা কাউটি যা আছে সব কিছু ধুয়ে মুছে রেডি করে ফেলেছি। আর আজকে সকালবেলা অল্প কয়েকটা মাছ নিয়ে আসলো হাফসার বাবা, হাফ কেজি পরিমাণ খয়রা মাছ, অনেকে খলসা মাছও বলে অনেকে খয়রা মাছও বলে। তো সেটাকে আমি একটু চচ্চড়ি করব, এখন ভেজে রান্না করার মতো সময় নেই, অনেকগুলা কাজকাম করেছি তো এখন আর ভালো লাগতেছে না, দেড়টা বেজে গিয়েছে, আবার গোসল করে নামাজে পড়তে হবে, যার জন্য তাড়াতাড়ি করে আমি একটু তরকারিটা হালকাভাবে কষিয়ে যে হলুদ লবণ মরিচ আপনার রুটির মশলাগুলো সেগুলো দিয়ে আমি মাছগুলো ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। আর কালকের একটু তরকারি আছে, আর আমি আলু ভর্তা, সিম ভর্তা দিয়েছি, বেগুন ভর্তা দিয়েছি, সেগুলো দিয়েই হয়ে যাবে। ভেবেছিলাম ভর্তা দিয়েই খাবো, কিন্তু হাফসার বাবা মাছ যেহেতু নিয়ে আসলো তার জন্য আমি মাছটা কুটে কুটে রেডি করে রান্না করে ফেলতেছি, কারণ তাজা মাছের একটা স্বাদই অন্যরকম। আর ভর্তা ভাত কিন্তু বেশি একটা খাওয়া যায় না, ভালো লাগে না একটু যদি আপনার সব কিছু না থাকে। আর পাশে চুলায় আমি করলা ভাজিও করতেছিলাম, সেটাও আমার রান্না করা হয়ে গিয়েছে। খাবার খেতে বসে গিয়েছি, আর হাফসাকে আগে খাইয়ে দিব, কারণ যেহেতু আজকে করলা ভাজি করেছি, ভর্তা করেছি, আবার ছোট মাছ রান্না করেছি, রুই মাছ কালকে ছিল সেটাও ওকে দিচ্ছি, কিন্তু তারপরেও সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে খাবে না, যার জন্য দেখেন ওর চোখ দিয়ে টল টল করে পানি পড়ছে। আমি একটু খাইয়েই দিচ্ছি মেয়েটাকে, এখন কি করব বলেন, একটু সবজি টবজি হলে মেয়েটা কান্নাকাটি করে খেতেই চায় না, তো দেখেন কি অবস্থা, কেমন করে খাবারটা খাচ্ছে ও, ও এরকমই করে, কোনো সবজিও পছন্দ করে না। আমাকে ওকে খাইয়েই দিতে হয় যখন আমি সবজি রান্না করি বা কোনো ভর্তা ভাজি করি, কারণ মাছ থাকলে শুধু যদি ওকে হাত দিয়ে খেতে দেয় শুধু মাছ দিয়েই খেয়ে উঠবে, যার জন্য আমার খাইয়ে দিতে হয়। আর বিকেলবেলা দেখেন সব কিছু ঘর দুয়ার কিন্তু আওলানো, তার মধ্যে এই পাঁপড় নিয়ে আসলো আপনার ভাই। এই পাঁপড়টা আগে আমি জানতাম না যে এটা বিক্রি করে, আসলে এটা পাঁপড় না, এটা হলো আপনার ভেলপুরি। তো ভেলপুরি পাশের বাসার আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি একদিন আনিয়ে খাওয়ালো আমাকে, তো সেদিনকে থেকে আমার ভালো লাগলো, জায়গাটা চিনে এসেছিলো আপনার ভাই, সেখান থেকে গিয়ে আমার জন্য নিয়ে আসলো। আসলে নিচে গিয়েছিলো হাঁটাহাঁটি করতে হাফসা হাফসার বাবা, তো আমার জন্য এই দুটো নিয়ে এসেছে, পাঁপড়টা খুবই মজা। আর দুপুরে তো যা তা হালকা পাতলা ছোটো মাছ রান্না করে খাইয়ে দিলাম, এখন রাতের খাবারটা আমার অন্যরকম করতে হবে, কারণ হাফসা যেহেতু দেখলেনি কান্নাকাটি করে একাকার অবস্থা করে ফেলেছে। হাফসার বাবার হাফসা যখন বাইরে গিয়েছিল আমি বসে বসে এই ছোট এক কোয়ার যে রসুন এনেছিলাম দেখিয়েছি আপনাদের, সেইগুলা কুটুকুটু কুটুকুটু করে আমি বেছে নিয়েছি, এখন শুটকি রান্না করবো। আর শুটকি বলতেই কিন্তু রসুনের আড্ডা ভাই, আমি কিন্তু প্রচুর পরিমাণে আপনার রসুন দিই শুটকিতে, অনেকে রসুনটা বেটে দেয় কিন্তু আমার কাছে মনে হয় এরকম আস্তে আস্তে দিলে আপনার ফ্লেভারটা খুবই ভালো লাগে, রসুনটা যখন ভাতের সাথে চাপ দিয়ে নিব সেটা তো আরও মজাদার একটা ব্যাপার স্যাপার হয়ে যায় আমার কাছে। এখানে আমি লইট্টা শুটকিগুলো মাঝখান থেকে চিরে তিন ভাগ করে ছোট ছোট করে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন লইট্টা শুটকিটাও আমি দিয়ে দিলাম, এর ভিতরে লবণ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। আপনারা যে কোনোভাবে যে কোনো শুটকি দিয়েই কিন্তু এরকম রান্না করে খেতে পারেন, এরকম বেশি করে রসুন দিলে কিন্তু রান্নাটা খুব বেশি মজা হয়, একদিন আপনারা দিয়ে খেয়ে দেখবেন। আর আদা রসুন যে পেস্টটা সেটাও আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে, অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, এর ভিতরে কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে জিনিসটাকে, ভাজা ভাজা করতে হবে, কষাতে হবে, আর অল্প অল্প করে যে জিনিসগুলো সেগুলো দিতে হবে, রুটিন মশলা যেগুলো সেগুলো আমি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরা ফাঁকি, আস্ত জিরা তো আমি প্রথমে
ফোড়ন দিয়েই দিয়েছি, কিন্তু এখন অল্প একটু পরিমাণে জিরা ফাঁকি দিয়ে দিলাম, কারণ আস্ত জিরার ফ্লেভারটা ওইটা অন্যরকম আসে, আর যে আমার টালা জিরার গুঁড়া সেটার ফ্লেভারটা অন্যরকম আসবে। তো দেখেন কালারটা কিন্তু জোশ এসে গেছে, আর এটা আস্তে আস্তে করে কষতে থাকবে। আর আমি এদিক দিয়ে টমেটোগুলো কেটে দিয়ে দিচ্ছি। টমেটো বেশি দিলে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু আমার ঘরে যেহেতু টমেটো বেশি নেই, একটাই ছিল, যার জন্য আমি একটাই টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম। চার পাঁচটা টমেটো দিলে আরও বেশি মজা হতো এটা, কিন্তু এখন আর কোনো কিছু কেনাকাটা করবো না, আর একটা দিনই আছে, তারপরে ওই নতুন বাসায় গিয়ে বাজার সদাই করা যাবে, কারণ এখন ফ্রিজ আমি বন্ধ রাখবো, আর বাহিরে টমেটো বেশি দিন রাখলে ভালো থাকে না। আমার কাছে তো মনে হয় এক দুই বেলাতেই পচে যায় পলিথিনে করে আপনি বাহিরে রেখে দিলে। তো দেখেন কষানোর পরে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, শুটকিতে বেশি পানি লাগে না, যেহেতু শুটকি ভাজতে 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 ভাজতেই শুটকিটা হয়ে যায়। আর আমি পাশে চুলায় শাক বসিয়ে দিয়েছি, খয়রা মাছ নিয়ে এসেছিলো যখন, তখন শাকটাও নিয়ে এসেছিলো। এখানে লাউ শাক আস্তা রসুন দিয়ে আর আলু দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। বেশি সিদ্ধ করতে হয় না লাউ শাক, যে কোনো শাকই আপনি যদি বেশি সিদ্ধ করেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে, তাহলে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে যায়, যার জন্য অল্প একটু পরিমাণ ভাপ দিয়ে নিয়ে আপনি ঢাকনাটা সরিয়ে রাখবেন, কালারটা খুবই সুন্দর থাকবে। আর এর ভিতরে যেহেতু আমি রসুন আগেই দিয়ে দিয়েছিলাম, এর জন্য রসুন আর দিব না, এখানে শুধু পেঁয়াজটা দিয়ে আমি বাগারটা দিয়ে নিব। এই হলো আজকের আমার হালকা পাতলা রাতের খাবার হয়ে যাবে। রাতে শাক খেতে হয় না, কিন্তু কি করব বলেন, যদি কেউ হাফসার বাবা আর হাফসার যদি মনে চায় তারা খাবে, আর না হলে তারা খাবে না। এখন রাত দিন হিসাব করে এই মানে অগোছালো সংসারের ভিতরে আমি আর রান্না করতে পারতেছি না, কারণ ফ্রিজ আজকে রাতে আমার পরিষ্কার করতেই হবে। এখন এই শাক বেছে যদি আমি বাহিরে রেখে দিই একদম শুটকি লেগে যাবে, তখন ওই শাক আর একদমই খেতে ভালো লাগবে না। কষ্ট করে শাকগুলো বেছেছি, আর লাউ শাক বাছা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার রে ভাই বোনেরা, যারা বাছেন তারা জানেন আমার অনেক কষ্ট হয়েছে। তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এইটুকুই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিবেন, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো আল্লাহ হাফেজ।